মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে মিথ্যা তথ্য মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার রায় আজ। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এই রায় ঘোষণা করবেন। এর আগে গত 24 আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ শেষে সেখানে অবস্থান নেয় উপস্থিত নেতাকর্মীরা। তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে 61 জন নিহত হয়েছে বলে দাবি করা হয়। যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারার মামলা এবং প্রথম মামলা আমাদের আদালতে। এই মামলাটি আমরা আজকে সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি বিজ্ঞ আদালতের কাছে। আশা করছি আমরা মামলাটি সম্পূর্ণভাবে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছি এবং সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত তার রায়ের মাধ্যমে প্রকাশ করবে, এটা আমরা রাষ্ট্রপক্ষে আশা করি। দর্শক, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব সহকর্মী মাসুদুর রহমানের কাছে। মাসুদ, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। তথ্য প্রযুক্তি আইনের প্রথম যে মামলা 57 ধারার, সেই মামলাটি হলো এই মামলাটি আদিলুর রহমান এবং এলানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যে অভিযোগটি এই মামলায় আনা হয়েছে সেটি হলো 2013 সালে শাপলা চত্বরে 5ই মে যে হেফাজতের তাণ্ডব হয়েছিল এবং সেটিকে ঘিরে তারা তাদের ওয়েবসাইটে তথ্য বিকৃতি করে 61 জনের মারা যাওয়ার খবর প্রকাশ করেছিলেন এবং সে অনুযায়ী এটি প্রথম তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং একটি জিডি করা হয়েছিল। সেই জিডির ভিত্তিতে পরবর্তীতে যেটি হয় সেটি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদিলুর রহমান এবং এলানের বিরুদ্ধে, একজন অধিকারী সভাপতি এবং সম্পাদক। তো পরবর্তীতে এটির চার্জ গঠন হয় 2014 সালে এবং সবশেষ গেল মাসে আগস্টে এটির চূড়ান্ত সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য রয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে এই কোর্টে যিনি রাষ্ট্রপক্ষের যিনি কর্মকর্তা পিপি, তিনি বলেছেন যে 10:30টার সময় কোর্ট বসবেন, এরপর 11:30টার মধ্যে এই রায়টি হয়ে যাবে এবং এই রায়ে তাদের প্রত্যাশা যে সর্বোচ্চ যে সাজা সেটি যেন সেটি হবে, তারা এটি প্রত্যাশা করছেন। এই আইনে সর্বোচ্চ সাজা রয়েছে 14 বছরের জেল এবং সর্বনিম্ন 7 বছরের জেল এবং আরও রয়েছে 1 কোটি টাকার তো জরিমানা। তো সব মিলে তারা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন, তবে আদিলুর রহমান খানের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কাউকে আদালতে দেখিনি, যদি আসে হয়তো বা পরবর্তী সময়তে আমরা জানিয়ে দিতে পারবো। তারা এর আগেও সাক্ষী সময় তারা যখন সাক্ষ্য গ্রহণ করে তারা তাদেরকে নির্দোষ দাবি করেছিলেন, তারা বলছেন যে এখানে তথ্য বিকৃতির কোনো ঘটনা ঘটেনি। তো কিছুক্ষণ পর রায় ঘোষণা হবে, রায়ে আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে প্রথম 57 ধারার মামলাটি কী রায় আসে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হেফাজতের সমাবেশের মিথ্যা তথ্য মামলার রায় আজ। বিস্তারিত খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান।